আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই এপিসোডটা শুধু তাদের জন্য যারা বিদেশে যেতে ইচ্ছুক, তারা কিভাবে আপনারা বুক অ্যাপয়েন্টমেন্ট করবেন, মেডিকেল রিপোর্ট চেক করবেন, আপনার পাসপোর্ট অথবা গামকা স্লিপ দিয়ে আপনার মেডিকেল রিপোর্টটা চেক করবেন, সেখানে আপনি আনফিট রয়েছেন না ফিট রয়েছেন সেটা দেখতে পারবেন, অথবা মেডিকেল রিপোর্ট ডাউনলোড করতে পারবেন কিভাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সেজন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে চলে যাবেন, গিয়ে আপনি একটু গুগল প্রেস করে নেবেন। আমি যেভাবে গুগল প্রেস করে নিলাম, তারপর আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারে এসে wfid.com এই ওই এই এতটুকু লিখবেন। এই ওয়েবসাইটটু আমার লিঙ্কে দেওয়া থাকবে, অর্থাৎ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি নিতে পারবেন। তারপর যখন আপনার কাছে এই প্রথম ওয়েবসাইটটা আসবে, আপনি সেখানে একটু সিলেক্ট করবেন। সেইটা সিলেক্ট করার পরে, ক্লিক করার পরে আপনার সামনে এটার মেইন ওয়েবসাইটটা চলে আসবে। মেইন ওয়েবসাইটটা এইভাবে দেখা যাবে। সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন উই উইশ ইউ গুড হেলথ অ্যান্ড হ্যাপিনেস, সেটা কিন্তু লেখা রয়েছে। সেখানে পাবেন মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে স্লিপ নিতে পারবেন, বুক অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর এখান থেকে আপনি ভিউ মেডিকেল রিপোর্ট, অর্থাৎ মেডিকেল রিপোর্টটা দেখতে পাবেন। আর এটা হলো মেডিকেল সেন্টার, অর্থাৎ যারা মেডিকেল সেন্টারের জন্য রেজিস্টার করতে চান তারা এখানে অ্যাপ্লাই করে। আর মেডিকেলের যদি আপনি লিস্ট দেখতে চান, অর্থাৎ আপনার জেলা অথবা কোথায় কোথায় কী কী মেডিকেল রয়েছে, অর্থাৎ এই যে আপনার ফিট আনফিট টেস্ট করার জন্য কোথায় মেডিকেল রয়েছে, সেটা আপনি এখান থেকে ক্লিক করলে এই লিস্টটা দেখতে পাবেন। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা একটা ট্যাপে ওপেন হয়ে এখান থেকে কিন্তু লিস্ট দেখতে পারবো। এই লিস্ট আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে, তারপর আপনার সিটি সিলেক্ট করে এভাবে দেখতে পাবেন। তারপর এখান থেকে যদি সার্চ বাটনে ক্লিক করেন, তাহলে এই ঢাকার মধ্যে যতটুকু রয়েছে সবগুলো মেডিকেল তালিকা কিন্তু এখানে চলে আসবে। তারপর এদের রেটিং কী রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন, অথবা আপনি চাইলে আপনার যেইটা সিটি রয়েছে সেটা এখান থেকে আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। এই এইভাবে আপনি চাইলে আপনার এই সিটিতেও আপনার মেডিকেলের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা দেখতে পাবেন। এখন আসি আমাদের মূল কথায়, সেখানে আমরা কীভাবে মেডিকেল রিপোর্টটা চেক করবো সেটার জন্য আপনি এখান থেকে ভিউ মেডিকেল রিপোর্ট এখানে আপনি একটু ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে দুইটা অপশন আসবে, একটা হলো বাই পাসপোর্ট নাম্বার, আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে পারবেন, আর হলো WFID স্লিপ নাম্বার, আমরা যেটাকে বলি গামকা স্লিপ নাম্বার, সেটা দিয়েও কিন্তু আপনারা সিলেক্ট চেক করতে পারবেন আর কি। এখানে কিন্তু আমি WFID-তে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা রয়েছে GCC স্লিপ নাম্বার, অর্থাৎ গামকা স্লিপ নাম্বার যেটাকে আমরা বলি সেইটা। যেহেতু আমরা পাসপোর্ট দিয়ে দেখবো, সেজন্য আমরা এখানে পাসপোর্টে ক্লিক করলাম। তারপর আমাদের যেই পাসপোর্টটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো, যেভাবে রয়েছে পাসপোর্টের নাম্বারটা সেভাবে আমরা এখান থেকে বসাবো। বসানোর পরে আমাদের ন্যাশনালিটি কী রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করব। তারপর চেক যে বাটনটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে কিন্তু আমরা এখান থেকে, এখন আমাদের না যেহেতু পাসপোর্ট নাম্বারটা ভুল হয়েছে সেহেতু আমাদের নট ফান্ড রয়েছে, আমরা আবার একটু ট্রাই করব। আমরা এবার আবার চেক বাটনে প্রেস করলাম। চেক বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এইভাবে ক্যান্ডিডেট ইনফরমেশন অপশন চলে আসছে। সেখান থেকে আমরা ক্যান্ডিডেট নাম, এই পাশে ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, তার জেন্ডার সহ এই সহ সব কিছু আমরা এখানে দেখতে পাবো। পাশে আমরা ছবি দেখতে পাবো, আর এইটার পাশে রয়েছে এতে দেখেন PDF। এই PDFটা যদি আমরা একটু ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সেই মেডিকেল রিপোর্টটা এখান থেকে দেখেন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে আমাদের এখানে ওপেন হয়ে যায়, ওপেন হয়ে গেছে। এইটা হলো মেডিকেল রিপোর্ট, সেটার মধ্যে আপনার স্ট্যাটাস লেখা থাকে ফিট, অথবা আপনি এখান থেকেও দেখতে পাবেন যে আপনি ফিট রয়েছেন না আনফিট, সেটা কিন্তু এই কর্নারে লেখা রয়েছে। এখানে যদি আনফিট লেখা থাকে তাহলে কিন্তু আপনার এটা অযৌক্তিক, অর্থাৎ এখানে ফিট থাকলে আপনি জিতে পারবেন। এই ছিল মোটামুটি আপনার গামকা স্লিপ দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট ডাউনলোড অথবা চেক করা দুটি। আর যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।